বাবার কাছে যখন কেউ মুড়ি ধুতে আসতো বাবা ফেল ফেল করে তাকিয়ে দিত, তো বাবা মুড়ি ধর পরে কইত তুই কত জন্মের তকদির রে, কত শত জন্মের তকদির, তুই আমার কাছে মুড়ি ধুয়েছিস। সেই বাবা জাহাঙ্গীর বলত আমি 53 বছর কোরআন রিচার্জ কইরা একটি অক্ষরও বুঝিনি। তার নাম বাবা জানা। আমি আজকে একটু কারবালা সম্বন্ধে কথা বলব, বাবা জাহাঙ্গীরের রহমত। কারবালা, কারবালার ঘটনাটা একটা রূপ, প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে কারবালা ময়দান। এক সাইডে 22,000 সাহাবা এজিদের অনুসারে, আরেক সাইডে মাত্র 71 জন ইমাম হুসাইনের অনুসারী, প্রেমিকের অনুসারী। প্রতিনিয়ত আমি কারবালার যুদ্ধের মধ্যে লিপ্ত আছি। তাই বাবা জাহাঙ্গীর বলত তুমি ধ্যান করো, এই হাত আমার না, এই চোখ আমার না। কেন বলতো? কারণ ওই যুদ্ধে আমি বারবার হেরে যাই, সংসারের কাছে হেরে যাই, ক্ষমতার মোহর কাছে হেরে যাই, পাওয়ার কাছে হেরে যাই, চাওয়ার কাছে হেরে যাই। ইমাম হুসাইন কি কারবালায় শহীদ হয়েছে? এজিদের বিন্দু পরিমাণ ক্ষমতা আছে? ইমাম হুসাইনের একটি চুল দেখা করে এটা রূপ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের ভিতরে আমার বাবা জাহাঙ্গীর যা বুঝতে দিচ্ছে আমি তাই বলব। খাতুনে জান্নাত মা ফাতেমা, যারে দেখলে মহানবী দাঁড়ায় সম্মান জানাইতে, সেই খাতুনে জান্নাত মা ফাতেমা না খেয়েও দিন কাটাইছে। তখন কি বড় বড় সাহাবারা ছিলেন না? মাওলা আলী ইহুদের বাড়িতে পানি টেনে সংসার চালাইছেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে খাওয়াইছেন, ইমাম হুসাইনকে মহানবী নামাজে গেছে তার ঘরের উপরে বসেছিলেন, যতক্ষণ পর্যন্ত না ইমাম হুসাইন নামছেন ততক্ষণ পর্যন্ত সরকারে দোয়া লম বাবা জাহাঙ্গীরের বই পড়বেন, বারবার বাবা জাহাঙ্গীরের বই পড়বেন। বাবা জাহাঙ্গীর বলে নাই যে তুমি নাইতে দেখলে আমারে দেখবা, এটা বলে নাই। আমার বড় বড় সাহাবাদের দেখলে আমারে দেখবা, এটা বলে নাই। বাবা জাহাঙ্গীর এখানে যারা আছে বাবার ভক্ত বলতে পারবো, বারবার এই কথা বলছে আমাকে জানতে চাও, আমাকে বুঝতে চাও, আমাকে চিনতে চাও, আমার বইগুলো আমার বইগুলো আমার আয়না, আমার বইগুলো আমার প্রতিচ্ছবি। বাবার বইগুলি, বাবার বইগুলি বারবার এই যে কিছুক্ষণ আগে পড়লো দুটো কথা, কখনো শুনছো এই কথা? কিছুক্ষণ আগে বাবার এক ভক্ত আসতো কথা বললেন, তার কথাগুলি শুনে আমার চোখে পানিও এসে পড়ছে। এত সুন্দর নিজের ছোট কইরা এত সুন্দর ভাবে কথা বলতে পারে, কে পারে? যে প্রেমিক সে পারে। পুল
পুলসুরাম, আমরা পুলসুরাটা শুনছি, তো বাবা জাহাঙ্গীরের রহমতে আমারও যা বুঝতে দিচ্ছে, আমার একশো ভুল হতে পারে, সেটা আমার ব্যক্তি মতামত, বাবা জাহাঙ্গীরের রহমত আমার। একমাত্র প্রেমিক ছাড়া পুলসুরাত বুঝবেই না যে পুলসুরাত কি, একমাত্র প্রেমিক ছাড়া বুঝবে। তাই বাবা জাহাঙ্গীর বলছিল, তুমি সমুদ্রের পানে দাঁড়াইয়া সমুদ্রের গভীরে তো ভাবতে পারবা না, সমুদ্রের গভীরে উত্থাল দেওয়ে তোমার নৌকাটা তুমি ছেড়ে দাও, তখন তুমি বুঝতে পারবা তার ধারণ ক্ষমতা কেমন। তাই খাজা ওসমান হারুনি বলছিল, আমি বিদ্রুপ ঠাট্টা হাসি তামাশার মধ্যে তোমার প্রেমে মাস্ত বাবা গাছ আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি উল্টা বান্ধব কি করেছি, আমার ক্ষমা দৃষ্টি।